এই কারণে মূল নীতি যে এটা তোমালোকে নিজৰ গৃহলৈ যাওঁতে লৈ যাওঁ। সেই নীতি শিক্ষাকে বহুত শিক্ষা দিলে, তাৰ মাজত সেই মূল মন্ত্ৰস্বৰূপ নীতি শিক্ষা দিয়া হ'ল। প্ৰথমটো নীতি শিক্ষা আছিল যে পৰোপকাৰক থৈ পৃথিৱীত আনন্দ নাই। দ্বিতীয়টো নীতি শিক্ষা আছিল সকলোতে আত্মসম ভাৱ গ্ৰহণ কৰাতকৈ পৃথিৱীত প্ৰেম নাই। তৃতীয়টো নীতি শিক্ষা আছিল গুৰুৰ ভক্তিৰ দৰে শ্ৰদ্ধা নাই। চতুৰ্থটো আছিল বীৰৰ দৰে ভক্তি নাই। পঞ্চমটো আছিল গুৰুৰ বাক্যৰ দৰে শ্ৰেষ্ঠ মন্ত্ৰ নাই। এই শিক্ষা কেৱল কৃষ্ণ বলভদ্ৰকে শান্তিপনী মুনিয়ে দিয়া নাই, তাৰ যোগেদি গোটেই জগতত মানৱসকলৰ বাবে এই শিক্ষা প্ৰদান কৰিছে। প্ৰতিজন মানুহে যদি এই শিক্ষাৰ প্ৰতিফলন ঘটাই তেওঁৰ জীৱনটো তেতিয়া শৃংখলিত হ'বই, আৰু সেই জীৱনটোৰ পৰা কেতিয়াও উদ্ভৱ আচৰণ আৰম্ভ হ'ব নোৱাৰে। আজি আমি এইখিনি কথা এই সকলোখিনি সোঁৱৰণি মঞ্চত পৰ্যালোচনা কৰিবই লাগিব, কাৰণ বিশ্বায়নৰ যুগত আমি আজি ডাঙৰ দীঘল হৈছোঁ। প্ৰযুক্তিবিদ্যাই আমাক সকলো উপাদান দিছে, সকলো ফলত আমাৰ স্বচ্ছলতা আমি লাভ কৰিছোঁ, কিন্তু তাৰ মাজতো আজি যেন অন্তনিষ্ঠ মানুহজনৰ অভাৱ ঘটিছে, যাৰ কাৰণে কাষতে থকা মানুহজনক হত্যা কৰিবলৈ কুণ্ঠাবোধ কৰা নাই, এজনে আনজনক অন্যায় কৰি নিজে সুখে থকাৰ যিটো বাসনা পুহি ৰাখিছে সেইটো স্তব্ধ কৰিব পৰা নাই। যদি কেৱল নিজক লৈ মানুহ ব্যস্ত হৈ থাকে সেইটো কেতিয়াও মানুহৰ সামূহিক জীৱনৰ পৰিচয় কৰিব নোৱাৰে। ইংৰাজী বাক্য এটা মনত পৰিছে, ইফ এভৰিথিং গেইনছ ইউ গো ডাউন, ইফ ইভলিউশ্যন গেইনছ ইউ গো অন। তুমি যদি আদিম অৱস্থালৈ প্ৰত্যাৱৰ্তন কৰা তোমাৰ ধ্বংস অনিবাৰ্য, তুমি যদি পৰিৱৰ্তনশীল মনোভাৱ গ্ৰহণ কৰা তেতিয়াহ'লে তোমাৰ উন্নতি অৱশ্যে। এসময়ত মানুহে সঁচা নিজক লৈ ব্যস্ত হৈ আছিল, গছৰ বাকলি অসুবিধা কিনিছিল লজ্জা নিবাৰণৰ কাৰণে, পশু স্বীকাৰ কৰিছিল তাকে মোৰ আহাৰ বুলি গ্ৰহণ কৰিছিল, য'তে ত'তে পশুৰ নিচিনাকৈ সম্ভোগ কৰি কেৱল খাই গৈ জীৱনটো কটাই দিছিল। এয়া আছিল মানুহৰ আদিম অৱস্থা। তেতিয়া মানুহে নিজৰ বাহিৰে আনৰ কথা চিন্তা কৰিবলৈ অকণো সময় উলিয়াব পৰা নাছিল, কিন্তু মানুহ শ্ৰেষ্ঠ সেই সময়ত যি মানুহে সামূহিক চিন্তা কৰিব পাৰে, আৰু সেইকাৰণে মানুহক শ্ৰেষ্ঠ জীৱ বুলি কোৱা হৈছে। কিন্তু এতিয়া আমি যদি সকলোৱে ঠিকেই চাওঁ, আজি আমাৰ আকৌ সেই অৱস্থাটো আহিছে নেকি বাৰু? আমি কাপোৰ কানিৰে আৰু অলংকাৰে প্ৰসাধনৰ সামগ্ৰীৰে আজি আভিজাত্যতাৰ পৰিচয় দিছোঁ, সুন্দৰ মানুহ বুলি কৈছোঁ, কিন্তু অন্তনিষ্ঠ মানুহজন নোহোৱাকৈ কেতিয়াও মানুহ সুন্দৰ হ'ব নোৱাৰে। আজি যেন মানুহে কেৱল অকল নিজক লৈ ব্যস্ত হৈ গৈছে আৰু খুব বেছি নিজৰ পৰিয়ালটোৰ কথা ভাবিছে, আৰু একেবাৰে পৰিয়ালটোৰ কথা ভাবিছে বুলি ক'লেও শুদ্ধ নহ'ব। যদি পৰিয়ালটোৰ কথা ভাবিছে বুলি আমি কওঁ তেতিয়াহ'লে নিজৰ ঘৰতে স্বামীয়ে স্ত্ৰীক হত্যা কৰা, স্ত্ৰীয়ে স্বামীক হত্যা কৰাৰ দৃশ্য কেনেকৈ এতিয়া সুলভ হৈছে? সেই মানুহজন সঁচাকৈয়ে আদিম অৱস্থালৈ প্ৰত্যাৱৰ্তন কৰিছে, আৰু যদি আমি সঁচাকৈ সেই গতিয়ে গৈ থাকোঁ আমাৰ ধ্বংস অনিবাৰ্য। গতিকে আজি শতবৰ্ষীয় এই মঞ্চত আমি সেই কথাবোৰ মন্থন কৰিবই লাগিব যে আমি সুন্দৰ পৰিৱেশ পাইছোঁ সঁচা,
কিন্তু আমি কোন চিন্তার গতি করছি, আমার লোড়া ছড়িয়ে কোন দিকে গতি করছে, এই কথাবিলাক পর্যালোচনা করবই লাগবে। আর এই কথাবিলাক পর্যালোচনা করতে আমি সেই কথাবিলাক আনিবই লাগবে, যাক কথার যোগেদি প্রকৃতার্থে আমি মানুষ কোনবিলাক কথা, আধ্যাত্মিক চিন্তা, নৈতিক চিন্তা, যোগ সোমাই আছে সততা, শিষ্টাচার, স্বাধীনতা, চরিত্র, মূল্যবোধ, এইখিনি কথাহে আসলে মানুহৰ উপায়। আজি যেন এইবিলাক কথা বহুলাংশে অভাৱ ঘটিছে, সঁচা নৈতিকতার বীজ রোপণ নকরাক আধ্যাত্মিক চিন্তা প্রবণিত হব নথমতে আমি হৃদয়ের মাজত নৈতিকতার বীজ রোপণ করবই লাগবে। আপনাদের জানে পথারত যেটা আপনাদের খেতে করে গহরা বননি থাকে, তার পুনে পুনে গুটি সিঁচি নিদিয়ে গহরা বননিত গুটি সিঁচিলে তারপর সুফল পাব নয়। সেই গহরা বননিখন ধরা প্রদর্শন করে তার উর্বরতা চলবই লাগিব, পরিবেশ সৃষ্টি করবই লাগিব, তেতিয়াহে শস্য রোপণ করলে তার আমি সুফল লাভ করি। ঠিক সেইদরে আমার হৃদয় ক্ষেত্রখন আমি কর্পণ করে দেব লাগিব, আগর পরম্পরা অনুসরি হাল বাই খেতিয়কসকলে, আজিকালি ট্রেক্টর আহিছে, বিভিন্ন মেশিনারি সঁজুলি আহিছে, তার দ্বারা কর্পণ করা হয়। কিন্তু আমার হৃদয় ক্ষেত্রখন আমি কেনেকৈ কর্পণ করি, এই হৃদয় ক্ষেত্রখন কর্পণ করার মূল লক্ষ্য দুটা, এটা সদাচারী জীবনের শিক্ষা, আনটো হচ্ছে সংযমী জীবনের শিক্ষা। স্থূল সূক্ষ্ম দুটা আমার আশা আছে, স্থূল মানে দেহ, নবশিবদের যে মন নির্গত হয়েছে তা পরিষ্কার করার নাম স্থূল সংস্কার, আর সূক্ষ্ম সংস্কার মানে সূক্ষ্ম মানে চিত্ত। আমি পানি মাটিরে প্রসাধন সামগ্রীরে দেহ পরিষ্কার করি, নবচিত্রর বাদবিলাক নাইকিয়া করি, কিন্তু চিত্র কিহে পরিষ্কার করি, ভগবত চিত্র, ভগবত এই যেটো সূক্ষ্ম আর স্থূল দুটা সংস্কার যেটা আমি করে লম, সেইটাই হব সদাচারী জীবনের শিক্ষা। আর সংযমী জীবনের শিক্ষার কথা কোয়া হয়েছে, তাহলে কার মন বাক্যের যদি আমি সংযমী করি সেই হব সংযমী জীবনের শিক্ষা, কার মানে শরীর, আনফালে মন আর বচন। আমি শরীরে যেটা উদ্ভব আচরণ করবলে ত্যাগ করি, শরীরটা যেটা আমি শৃঙ্খলিত করে রাখি, মনে যদি আমি বেয়া চিন্তা নকরি ভাল চিন্তা করি, বচনে যেটা আমি কেউ দুঃখ অশ্লীল শব্দ প্রয়োগ নকরি, এয়াই হব সংযমী জীবনের শিক্ষা। এই সদাচারী আর সংযমী জীবনের শিক্ষার যোগেদিয়ে হৃদয় ক্ষেত্রখন কর্ষণ করব পারি, অর্থাৎ ভাল যাব পারি, তারপরে এই হৃদয় ক্ষেত্রখন উর্বরা হব পারে, আর তারপরে এই হৃদয় ক্ষেত্র অর্থাৎ উর্বরা এই হৃদয় ক্ষেত্রখন আমি নৈতিকতার বীজ রোপণ করব পারো। যে নৈতিকতার বীজ বলে কোয়ার লগে আকো কৈছো আমি সততা, স্বাধীনতা, শিষ্টাচার, মূল্যবোধ, চরিত্র আছে। স্বাধীনতা মানে বাক্যর স্বাধীনতা, বস্ত্রর স্বাধীনতা, আচরণের স্বাধীনতা, সততা মানে সদ্ভাব, সৎচিন্তা, মূল্যবোধ মানে সমাজত যি মূল্য আরোপিত করিলে সমাজখন সুরক্ষিত হব পারে সেই মূল্যবোধ হচ্ছে চরিত্র। চরিত্র কোন বিরাট যি এদেহ
প্রকৃত সংখ্যায় আমার জ্ঞান দিয়েছে।